সওয়াগিনী লাল জাত এটা। এই দেখেন আমি একটু চমৎকার করে আপনাদেরকে দেখাই, একটু একটু খুলে দাও, সোয়েল একটু খুলে দেওয়ার লাগাই দাও। এই যে সওয়াগিনী, এই পশুটা কিন্তু আমাদের নাই। আপনি দেখেন এই পায়ের নিচ থেকে আপনারা খেয়ে, আমি আগে দেখাই নিচ্ছি যাতে পরে বুঝতে পারেন। এই দেখেন পুরাটা আলাদা, এই লেজ হচ্ছে তার চুলের বেনির মতো, কিন্তু এর মধ্যে গোশ আছে। এই লেজটা পুরাটাই হচ্ছে তার এই যে এরকম গোশে আবৃত। হ্যাঁ, এই যে বড় করে সে ঝরে চলে যাচ্ছে, প্রত্যেকের সাথে এরকম আছে। এবং এইগুলা আমি একটা কিনেছিলাম প্রায় 40-45 কেজি পর্যন্ত গোশ হয়। যে দেখেন এটা আবার হচ্ছে পায়ের নিচ থেকে এটা ঝুলে আছে, এই যে সাদাটা আমি একটু ধরে দেখায় কি চমৎকার। এগুলো প্রত্যেকটাই কুরবানির উপযুক্ত এবং এগুলো কিন্তু বেশ দামি, এক একটা এগুলা অনেক দাম। এগুলো এখন 800, 900, 1000, 1200 রিয়াল, 1500 রিয়াল পর্যন্ত দাম হয়। এবং শৌখিনভাবে এইটাকে অনেকেই যারা মহব্বত করে আল্লাহর জন্য কুরবানি করেন তারা কিন্তু এটা, মুখগুলোও কিন্তু এই যে হরিণের মতো কিছুটা শিং নাই, যদিও এই যে দেখতে খুবই, এবং তারা অন্যান্য ছাগলরা যেরকম একটু তড়িঘড়ি করে আর একটু স্লো ঠান্ডা প্রকৃতির। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, পবিত্র মক্কাতুল মুকাররমে আমরা আছি। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, আগামীকালকে রাত্রি অথবা পরশুদিন সকালে আমরা মিনার দিকে রওনা হব। এবং এই মিনায় যাওয়ার পূর্বে অথবা মিনার কাজের শেষে সর্বশেষে কিন্তু আমাদেরকে কুরবানি করতে হয়। কুরবানি হচ্ছে প্রত্যেক হাজির জন্য জরুরি। তো বরাবরের মতোই হাটে আসি, আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে অনেকের জিম্মাদারি থাকে, সেই পশু ক্রয় করার জন্য আসি। তো আজকেও এই মক্কাতুল মুকাররমের পাশে নতুন করে রেনোভেশন করা চমৎকার একটি হাট এখানে, যে হাট থেকে অনেকেই পশু কেনেন। তো এই প্রথম আলহামদুলিল্লাহ এবার এসে হাটের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উট এসেছে, এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে এই জায়গাতে গরু উঠেছে আলহামদুলিল্লাহ। তো এই গরু ছাগল উটের যে হাট আমরা দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে একটু দেখাবো এবং অনুভূতি শেয়ার করাবো। এবং একই সাথে এমন কতগুলো প্রাণী আমরা দেখতে পাই যেগুলো আমাদের দেশে আমরা কুরবানির সময় দেখতে পাই না, যেরকম সোয়াগিনী নামে একটা প্রাণী আমরা আছে এই জায়গাতে, লম্বা লেজের। তো গরুর বাজারটা কেমন আমরা একটু দেখার চেষ্টা করব। যদিও আমরা এখানে এবার গরু কুরবানি দিচ্ছি না, গরু কুরবানি না দেওয়ার কারণে আমরা গরুতে ওরকম ভাবে দাম দর করার চেষ্টা করি না, কিন্তু তারপরে এখানে খুবই চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আপনাদেরকে দেখাতে চাই। যে এই যে দেখেন কানের মধ্যে ট্যাগ দেওয়া আছে, মানে এর স্বাস্থ্য পরীক্ষা করা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা করার পর কিন্তু হাজিদের জন্য এই কুরবানিগুলার ব্যবস্থা করা হয়। এই গরুগুলা কিন্তু অনেক চমৎকার। তো আমি আপনাদেরকে উট দেখাবো, এরপরে এরপরে দুম্বা দেখাবো, এরপরে ইনশাআল্লাহ আরও অনেকগুলো প্রাণী এখানে আছে যেগুলি চমৎকার চমৎকার, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি এখানে যারা এই যে ও গরু বিক্রি করছেন, গরুর এই যে ছোট ছোট গায়েও এখানে আছে, গরু বিক্রি করছেন, গরুর পাল এখানে রেখেছেন, তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে না বাকারা কাম, বাকারা কাম এখানে আসলে বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের আছে পশু, বিভিন্ন ধরনের আছে পশু, দামের ভিন্নতা আছে। তো আমি এখানে যে কালো গরুটা দেখেছিলাম, যে গরুটা এখানে, সেটার দাম প্রায় তারা 7500 রিয়াল চালছেন। যদিও এখানে কথা বলার সুযোগ আছে, হয়তো এই পাশে একটা গরু দেখলাম, পুরা হাটটা কিন্তু এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরা হাট প্রথমে দেখাচ্ছে, এরপরে আমি আপনাদেরকে উটের মহলটাতে নিয়ে যাব, এবং সুযোগ এবং সময় যদি পাই তাহলে আপনাদেরকে এই গরুর দেখানোর পরে, যে মক্কা শরীফে আমাদের অনেকের ধারণা যে এখানে মানুষজন হয়তো গরু কুরবানি দেয় না, এখানে শুধুমাত্র দুম্বাই কুরবানি হয়, বিষয়টি এরকম নয়। কিন্তু এই জায়গাতে এই যে কি চমৎকার কিন্তু মাশাআল্লাহ, এটা কত বড় বড় গরু আছে এই জায়গায়। হাদা কাম আল্লাহ আচ্ছা, এটা হচ্ছে সে একটা ছোট্ট ছেলে মাশাআল্লাহ, এই যে সে এটা বাপের প্রতিষ্ঠান দেখাশোনা করছে। এটা 7000 রিয়াল কিন্তু এটা চেয়েছে। তো এই পাশে থেকে শুরু করে প্রত্যেক রোতে রোতে কিন্তু ভাগ করা, এবং প্রচুর পরিমাণে গরু এই জায়গাতে আছে, ছাগল এই জায়গাতে আছে, দুম্বা এই জায়গাতে আছে।
আমাদের মক্কা মদিনা অথবা আরবের কথা শুনলে কিন্তু আমাদের দুম্বার কথা খুব মনে হয়, এবং সত্যি সত্যি এই দুম্বাগুলি যে এত সুন্দর দেখতে হয় মাশাআল্লাহ। এই যে দেখেন এগুলো পিঠের মধ্যে চিহ্ন করা আছে, করে এই জায়গাতে রাখা আছে। এবং এর আগেও আপনাদের কাছে আমি সম্ভবত গত বছরে আপনাদের কাছে দেখিয়েছিলাম দুম্বার যে বিশেষত্বটা, যে পেছনের দিক থেকে এই যে সে মনে হচ্ছে চলেই আসছে আমাদের কাছে, এই যে দুম্বার পেছনের অংশটা, যে অংশটুকু আলাদা এক্সট্রা গোশ থাকে তাদের, দেখতেও কিন্তু অদ্ভুত সুন্দর হয়। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই প্রাণীগুলা কি ধরনের খাবার সচরাচর খেয়ে থাকে, তা আমি সেই খাবারগুলি আপনাদেরকে আবার একটু দেখাই যে এরকম করে এই খাবারগুলি সংরক্ষণ করে নিয়ে আসা হয় বাহির থেকে। নিয়ে আসার পরে এই যে খড়ের মতো করে, এবং ঘাস আছে এই জায়গাতে, ঘাসগুলো কেটে প্যাকিং করে লোহার মধ্যে প্যাকিং করে তারা নিয়ে আসে। এরপরে এই ছাগলগুলো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাগল, এই দেখেন কি চমৎকার করে সে খেয়ে নিল। এবং এই ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, বিভিন্ন ধরনের, বিভিন্ন দেখতে গরনের এখানে ছাগল আছে, বিভিন্ন বিভিন্ন দামের আছে। তবে এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মাশাআল্লাহ এই বছর হচ্ছে গরু উঠেছে আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া কি হাল হ্যাঁ? ঠিকঠাক আলহামদুলিল্লাহ। ইসাল ইসাফ কিতনা চল রা হ্যায়? ये 630 का, 630 का कर देगा मुश्किल नहीं। 630 रियाल का कितने ज्यादा है? पिछले साल से कुछ ज्यादा हो गया ना? अभी देखो पहले साल तकरीबन 550 550 था, अभी थोड़ा महंगाई हो गया। तो एक ही तो ये आखिरी कलम नहीं है ना, ये तो आप लोग बोला है। कितना होगा, कोई हाजी अगर लेना चाहे तो हम लोग के कितना बोलेंगे? एक 10 दाना के कितना प्राइस आएगा? अभी लेके जाएगा? नहीं अभी नहीं, अभी नहीं, नहीं चलो 10 कम कर देंगे। कितना हुआ? 620 का माशाल्लाह। ये जो 620 करे এগুলার দাম তারা বলতেছে, অনেক সুন্দর মাশাআল্লাহ এইগুলো হচ্ছে তারা এই দামের বলতেছেন। এরপরে আমি আপনাদেরকে মূলত দুটা প্রাণী দেখাবো, একটা এর আগে দেখিয়েছি কিনা মনে নাই আমার, সোয়াগিনী, যার লেজটা অসাধারণ মাশাআল্লাহ। এই যে এখানে সামনে গরু আছে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, অনেক ধরনের ছাগলগুলির চেহারা টেহারাগুলোও কিন্তু খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে এরপরে নিয়ে যাব মূলত উটের দিকে, উট যেখানে যে উট দিয়ে আমরা উট উট আপনাদেরকে দুই জায়গায় দেখাবো। এক জায়গায় দেখাবো এক সাইজের হচ্ছে জুমলা ধরা উট, যেই উটগুলি, তবে একটি তথ্য বলে রাখি, এইখানে যে যে ছাগলগুলি কেনা হবে, এই ছাগল কেনার পরে এই ছাগলগুলি কিন্তু এখানে জবাই করার ব্যবস্থা আছে। আপনি 50 রিয়াল দিয়ে জবাই করার জন্য দিবেন, আর 10 রিয়ালের একটা পলিপ্যাক কিনে দিবেন, ওরা জবেহ করে কেটে আপনাকে দিয়ে দিবে। কেউ যদি ছাগলকে নিয়ে চলে যেতে চায় তাহলে ইচ্ছা করলে সে ছাগল নিয়ে যেতে পারে, কিন্তু উটের ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে কেউ উট নিয়ে বাহিরে যে ব্যক্তিগতভাবে কুরবানি করতে পারবে না। আপনি যদি উট কিনেন আপনাকে অবশ্যই এখানে মাসবাতে দিয়ে আপনাকে জবাই করতে হবে। তো আমি আপনাকে দুইটা বললাম, এবছর আলহামদুলিল্লাহ অনেক গরু, আমি এত বছরেও কখনো মক্কা শরীফে এইরকম গরু দেখি নাই আলহামদুলিল্লাহ, এবার অনেক গরু। দেখেন গরুর সাথে কিন্তু একটা উট বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদিও এই সেই আমাদের উট, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট ছিল, এবং রসুল সাল্লাম উটের কিন্তু নির্ধারিত নামও ছিল। এই সেই উট যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর্তার সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন তোমরা তাকাও, তাকিয়ে দেখো যে এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টির বৈচিত্র্য দিয়েছেন। উট নিজে পানি সংরক্ষণ করতে পারে, নিজের ভিতরে পানি ধরে রাখতে পারে। এই উটগুলো এখানে বসে থেকে একটু নোংরা নোংরা দেখাচ্ছে, তা আমি আপনাদের কাছে আরো উট এবং এই ছাগলের যে জায়গা আছে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। এবার একটা পাইকারি হাট আপনাদেরকে দেখাই, জুমলা, আমরা যেরকম হাজিদের জন্য কিনতে আসছি অনেক হাজি সাহেবরা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কিনতে আসছেন। এই যে আমাদের দেখেন জুমলা ছাগলের জায়গাতে, উপর থেকে ডাক হবে, মাইক সিস্টেম আছে, একবারে জুমলা ধরে, জুমলা বলতে বুঝাচ্ছে পাইকারি, মানে পাইকারি ধরে এখান থেকে কিনে নিয়ে চলে যাবে একবারে। তো এই সেই ছাগল, ছাগলগুলি সৌন্দর্য, ইনারা হচ্ছেন এনাদের মাথা ব্ল্যাক, এনাদের বর্বরি, এই যে মাথাগুলো হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে পেছন দিকে হচ্ছে পেছন দিকে এরকম করে গোস্ত আছে, এই দেখেন পেছনে একটা গোস্ত আছে তার। আর প্রত্যেকটা ছাগলের আরেকটা বিষয় এখানে হচ্ছে ট্যাগিং করা আছে, এই যে উঠো উঠো বাবা উঠো একটু, এই যে এই দেখেন প্রত্যেকটা, এই যে ছাগলের কানের মধ্যে ট্যাগ লাগানো আছে, সে দেখতে দিবে না, এই ট্যাগ
যে এই ট্যাগ দেখে তার সার্টিফিকেট দেওয়া আছে যে এটা কুরবানির উপযুক্ত এবং এটাতে কুরবানি করা যাবে মাশাআল্লাহ আমাদের সাথে সোহেল আছে সোহেল এগুলো একটা কত কিলো হতে পারে 12-14 কিলো 12-14 কিলো হতে পারে তাহলে এগুলো এগুলো অনেক বেশিও হবে